مومن حضرت، آپ سبھی کو پھر ایک بار سلام عقیدت پیش کرتے ہیں۔ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ۔ اسے مس کمپانی پیش کرتا ہے، ہم سے بھرا ہوا یہ آڈیو سی ڈی البم۔ جی ہاں، اس کیسٹ کا جو ہم نے نام دیا ہے آرو سیتے اللہ تھا کے۔ جی ہاں، آرو سیتے اللہ تھا کے۔ یہ کیسٹ نہیں ہے پہلا، یہ تو پہلے کیسٹوں کے ذریعے آپ سبھوں کے دلوں تک پہنچ چکا ہے۔ ان کا تو پہلا کیسٹ ہے باج پاکیر پھاندے بلبل کاندے۔ اس کے بعد آپ کی خدمت میں پیش کیا اللہ کتھا کوئی۔ جی ہاں، اس سال ابوال کلام صاحب کی آخری رچنا لے کر حاضر ہوئے ہیں آرو سیتے اللہ تھا کے۔ اور اس کیسٹ کا جو آرگنائزر ہے جناب کبھی گلزار سپاہی صاحب، اور اس میں جو کبھی ہیں، جی ہاں، کبھی مرحوم ابوال کلام بلال حسین، جناب کبھی گلزار سپاہی صاحب، ایم ڈی صدام، کبھی سعید الاسلام صاحب، کبھی تنبیر کلام، اور کبھی رحمت اللہ صاحب کا لکھا ہوا کلام ہے۔ جی ہاں، تو کہتے ہیں پانچ وقت میناروں سے آتا ہے یہ آواز، پانچ وقت میناروں سے آتا ہے یہ آواز، کہ ایسا آواز کہ اللہ بہت بڑا ہے۔ تو لیجئے جناب، اس کے جعفر صاحب کی آواز میں یہ پہلا کلام سنتے ہیں، جناب مرحوم ابوال کلام صاحب کی لکھی ہوئی کلام۔ آروشتے او آروشتے اللہ تھا کے جومینے تھا کے نبی، اللہ بولے اللہ بولے اللہ بولے نبی پیلے تبے آمائے پابی۔ آر اللہ بولچے آمی تار ہاتے دیے دلام جنتر جت چابی، جار اوسیلائے کل ہاسرے تورا چھڑا پابی۔ او جے مور سادھر رت সাধনার আমরা দুজন আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। সর্বপ্রথম ছন্দে লিখছে দেখুন আমার লেখক, দয়ার সাগর ও গো দয়ার সাগর আমার রহমাতুল্লিল আল আমিন, মেহে সারে হবে নিজে উম্মতের জামিন, মেহে সারে হবে নিজে উম্মতের জামিন, আর কে তার অধীন, সকলকে নিয়ে পার হবে সিরাতুল মুস্তাকিম, সকলকে নিয়ে পার হবে সিরাতুল মুস্তাকিম। আর সেদিন আমার নবী বলবে ও গো আমি হলাম মোহাম্মদ, মোর উম্মতকে করব সাফায়াত, ও গো আমি হলাম মোহাম্মদ মোর উম্মতকে করব সাফায়াত, আর ধনী গরিব দেখব না আমি কসম আল্লাহু আহাদ, ও গো ধনী গরিব দেখব না আমি কসম আল্লাহু আহাদ। সকল নবী এই দেখে আল্লাহর শরণে সেজদায় ঝোঁকে, বলে খোদা গো শেষ নবী মুহাম্মাদের উম্মত করে দাও,
চাই না মোরা নবুয়াত, মোরা হতে চাই মুহাম্মাদের উম্মত, আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, ও যে মোর সাধের রতন কেউ আর হবে না এমন, বহু শক সাধনা সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। তারপর আল্লাহ রসুলের দুই পেয়ারা নাতি ইমাম হাসান এবং ইমাম হুসেন, তাদের যখন বয়স ছিল মাত্র ৬ বছর, একটা ঘটনা ঘটেছিল তাদের জীবনে, কি ঘটে আর কি হয় খালি শুনুন। ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান, মধু খাবে শখ করেছে হোসেন ও হাসান, মধু খাবে শখ করেছে হোসেন ও হাসান, কিন্তু মধুর পিয়ালা ও গো মধুর পিয়ালা রাখা ছিল ঘরের তাকের উপরে, হোসেন হাসান এত ছোট পারতে না পারে, হোসেন হাসান এত ছোট পারতে না পারে, আর দুজন অনেক কোরআন শরীফ দেখতে পায়, দুজন ঘরে অনেক কোরআন রাখা দেখতে পায়, সেগুলিকে গাছি দেয় আর গাছিতে চড়ে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবি দেখে নেয় আর কোরআনে উঠে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবি দেখে নেয় সাহাবি নবীকে সব জানায়, ও গো সাহাবি নবীকে ঘটনা জানায়, শুনে নবী অবাক হয় বলে কোরআনকে তহিন করেছে এদের শাস্তি দেওয়া চায়, কোরআনকে তহিন করায় তাদের শাস্তি দিতে চায়, আমার দয়ার নবী বিচারে কেউ আপন পর নয়, কেউ আপন পর নয়। সেই দুই মাসুম যাদের বয়স মাত্র ৬ বছর, তাদের জ্ঞান ছিল না, তারা যখন একটা ভুল একটা অন্যায় করল, সাহাবির মুখ থেকে আমার নবীজি সবকিছু জানলেন, দুই নাতিকে ডেকে কি শাস্তি দিচ্ছে আর কি ঘটছে খালি শুনুন। ও গো নানা তখন, ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়, আর তখন নবী সাহাবিকে, নবী সাহাবিকে ডেকে বলে চাবুক মারো এদের খালি গায়, নবী সাহাবিকে ডেকে বলে চাবুক মারো এদের খালি গায়, এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, আর জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়, ও গো জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়, আর
আরব যেন চমকাচ্ছে হেরা গুহার গায়, ও গহরব যেন চমকাচ্ছে হেরা গুহার গায়। আর সাহাবীর খুলে গেল গুপ্ত জ্ঞান, বলে হাসান হোসেনের দরজা আলিশান, নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন, নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন, আওলাদের রসূল বেহেস্তি জোড়া সুগন্ধি গোলাপ ফুল, এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে, এহলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে, এ সুগন্ধি ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, ও যে মোর সাধের রতন কেউ আর হবে না এমন, বহু শক সাধনার আমরা দুজন, আরো সেতে আরো সেতে আরো সেতে। তারপর শুনবেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আমার লেখক লিখছেন, ফাতেমা জোহরা নবীর বেটি অল্প বয়সে মাহারায়, বাপ বেটি দুটি রুটি ভাগা ভাগি করে খায়, আবার কোনো দিন ভুকা থাকে পানি খেয়ে ঘুমিয়ে যায়, ফেরে তারা এই হালাত দেখে আল্লাহকে জানায়, ফেরে তারা এই হালাত দেখে আল্লাহকে জানায়, তখন আল্লাহ বলে শোন শোন খবর ওকে দিয়েছি হাজার হাজার সবর, তখন আল্লাহ বলে শোন শোন খবর ওকে দিয়েছি আমি হাজার হাজার সবর, আমার যেমন ভুক পিয়াসা নাই রোজা হলো ওর সবর, আমার যেমন ভুক পিয়াসা নাই ঠিক রোজা হলো ওর সবর, মোরা দুজন একই জোড়া নূর সাগরের দুই ধারা, ও গো মোরা দুজন একই জোড়া নূর সাগরের দুই ধারা, এক মোহনায় মিলন মোদের নই কেউ ছাড়া ছাড়া, আমি রাব্বুল আমিন, আল্লাহ বলছে আমি রাব্বুল আমিন, আর বন্ধু আমার সিরাতুল মুস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। সবশেষে আমার লেখক শ্রদ্ধ মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখছেন, তিনি এই লেখাটি যখন লিখেছিলেন খুব অসুস্থ ছিল, মুখে অক্সিজেন লাগানো ছিল, শুয়ে শুয়ে তিনি লিখছে, দেখুন
আমি কঠিন রোগে আমি কঠিন রোগে জর্জরিত বাঁচার ছিল না আশা কত লোকে দোয়া করেছে মানত করেছে দেখিয়েছে ভালোবাসা বাহাত্তর ফেরকা মান্নেওয়ালারা বলেছে বাহাত্তর রকম ভাষা ডাক্তারও বলেছিল এর বাঁচার নেই কোনো আশা ডাক্তারও বলেছিল এর বাঁচার নেই কোনো আশা তখন আমার লেখক তিনি শুয়ে শুয়ে লিখছেন আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা এদের ছায়ায় পালিত আমি সহজে আজ রাইলে ছুতে পারবে না ও গোয়েদের ছায়ায় পালিত আমি সহজে আজ রাইলে ছুতে পারবে না তবে ডাকে এলে যেতে হবে আল্লাহ ছাড়া সবার মরণ হবে ও গো ডাকে এলে যেতে হবে আল্লাহ ছাড়া সবার মরণ হবে যেমন সে হোক না বান্দা সওয়ালের জবাব দিতে হবে ওরে আবুল কালাম তুই হলি রে মরণের গোলাম শেষ নবীর উম্মত হয়ে জন্মেছিলিস এইটুকু তোর দাম ওরে আবুল কালাম তুই হলি রে মরণের গোলাম শেষ নবীর উম্মত হয়ে জন্মেছিলিস এইটুকু তোর দাম আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি ও যে মোর সাধের রতন কেউ আর হবে না এমন বহু শক সাধনার আমরা দুজন আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি